রেডিও মেলনের আজকের নিবেদন, যোগেন্দ্র কুমার চট্টোপাধ্যায়ের কাহিনী গার্ড ভূত। গল্পটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না, এবং আরও নতুন নতুন গল্প শোনার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেল রেডিও মেলন 90.4 FM। শুরু হচ্ছে যোগেন্দ্র কুমার চট্টোপাধ্যায়ের কাহিনী গার্ড ভূত। শনিবার দুপুর 4টের সময় অফিস থেকে ফিরে পরনের ধুলো ময়লা মাখা পাজামা পাঞ্জাবিটা সবেমাত্র বদলাতে যাব, ঠিক এমন সময় প্রভাস কুমার এসে বলল, ঠাকুরদাদা আজ একটা জায়গায় যাবেন? এখানে একটা কথা বলে রাখি, আমার বয়স মাত্র 45 বছর। বাস্তবিকই আমি ঠাকুরদা হইনি, তবে কলকাতার একটি স্টুডেন্ট মেসে শিং ভেঙে বাছুরের দলে ঢুকেছিলাম বলে মেসের সমস্ত যুবকেরা আমাকে আদর করে ঠাকুরদাদা বলে ডাকত। তাছাড়া সত্যি বলতে এইরকম একটা হাসি মজার মিষ্টি সম্বন্ধ না পাতালে বয়োবৃদ্ধ লোকের অল্প বয়সী ছাত্রদের মেসে থাকার চেষ্টা বিড়ম্বনা মাত্র। বার্নিশ চামড়ার তালিযুক্ত পুরাতন প্যানেলের জুতো জোড়া পা থেকে খুলে আমি বললাম, যদি খাবারের নেমন্তন্ন হয় তাহলে এখনই প্রস্তুত, অন্যথা পরে বিবেচনা করে দেখা যাবে। এখন এই বলে আমার কেওড়া কাঠের তক্তপোষের নিচে টিনের মগ আর ছোট্ট সাবানটা বের করে ঘরের বাইরে গিয়ে ভালোভাবে হাত পা ধুলাম। এর মাঝে প্রভাস কুমার আমার জন্য তামাক সাজছিল। তারপর ঘরে এসে এক হাতে পাখা এবং অন্য হাতে হুঁকোটা নিয়ে কলকের আগুনটায় ফুঁ দিচ্ছি, এমন সময় বাড়ির ছি একটা বাটির ভেতরে শাল পাতার ঠোঙা শুদ্ধ 4 পয়সার খাবার আর 1 গ্লাস জল এনে তোরঙ্গের ওপর রাখল। আমি জলযোগ করে আমার চাপকানের পকেট থেকে পানের ডিবেটা বের করে তার মধ্যে থেকে অফিসে আধ খাওয়া সুপুরিটুকু মুখে পুড়ে চিবোতে চিবোতে প্রভাসকে জিজ্ঞেস করলাম, কোথায় যেতে হবে? এসে বলছি। এই বলে প্রভাস আমার ঘর ছেড়ে চলে গেল। আমি আপন মনে ধূমপান করতে করতে ভাবলাম, ছেলেগুলো আজ বোধহয় থিয়েটারে যাবে, তাই আমার এত খাতির। অবশ্য আমাকে খাতির করার কারণও ছিল, আমি তাদের ঠাকুরদাদা না হলেও তাদের অভিভাবক তো ছিলামই। তারা আমার সামনে একে অপরের সঙ্গে ঠাট্টা তামাশা করত ঠিকই, কিন্তু আমি তাদেরকে কখনোই উচ্ছৃঙ্খল বা পাঠে অমনোযোগী হতে দিতাম না। আমি মেসের ম্যানেজার, সেই জন্য থিয়েটার বা সার্কাসে যেতে হলে আগে আমাকে জানাতে হয়, নচেত সকাল সকাল খাবার পাওয়া যায় না। 3 কি 4 মিনিট পরে প্রভাস, চারু, সনত, ধরেন এরা একখানা ইংরেজি সংবাদপত্র নিয়ে আবার আমার ঘরে এলো। এসেই কাগজে নীল পেন্সিলে দাগ দেওয়া একটা অংশ আমাকে পড়তে দিল। কাগজখানা উল্টিয়ে দেখলাম 10ই সেপ্টেম্বর তারিখের স্টেটসম্যান, আজ তারিখ 13ই। সুতরাং কাগজখানা 3 দিনের পুরনো। চিহ্নিত অংশের ওপরে লেখা আছে দ্য চন্দরনগর ঘোষ স্টোরি। যা পড়লাম তার অর্থ মোটামুটি এই রকম যে চন্দননগর স্টেশনের উত্তর দিকে ডিস্ট্যান্ট সিগন্যালের কাছে একটি ভূত রাত্রে আলো দেখায়। অনেকেই নাকি সেই আলো স্বচক্ষে দেখেছে, লেখক মহাশয়ও নিজের চোখে এই আলো দেখেছেন বলে জোরালো দাবি জানিয়েছেন। তা কথা যেটা উঠেছে সেটা ঠিক এই রকম যে প্রথম রেল খুলবার সময় একজন গার্ড সাহেব এই ডিস্ট্যান্স সিগন্যালের কাছে মারা যান, এখন সেই তিনিই নাকি ভূত হয়ে আলো দেখান। কিন্তু আলোর কাছাকাছি গেলে কিংবা আলো হাতে নিয়ে দাঁড়িয়ে থাকা ব্যক্তির অনুসন্ধান করতে চাইলে আর কিছুই দেখতে পাওয়া যায় না, এই রকমই সব লেখা আর কি। তাই ছেলেরা সব খেপে উঠেছে যে আজ তারা ভূত দেখতে যাবে। সুতরাং আমার অনুমতি এবং সাহচর্য দুটোই তারা চায়। এবারে আমার নিজের বিষয়ে একটু বলে রাখি, আমি শ্রী হীরালাল মিত্র স্বয়ং ভূত মানি, কিন্তু
ভূতকে ভয় করি না। কথাটা আত্মশ্লাঘা নয়, কিন্তু কেন জানি না ভূতের অস্তিত্বে বিশ্বাস থাকলেও ভূতে ভয় আমার বিন্দুমাত্র নেই। আমাদের মেসে তিন চারজন মেডিকেল কলেজের ছাত্র ছিল। তারা মড়া টড়া কাটে, মড়ার হাড় নিয়ে নাড়াচাড়া করে এবং অসংখ্য ভূত সমাকুল কলেজ হাসপাতালে রাত্রি জেগে নাইট ডিউটিও করে। সেজন্য তারাও ভূত মানত না। তারা আমার কাছে ভূতের গল্প শুনে হেসে উঠত এবং সেই সবই আমার কল্পনাপ্রসূত কাহিনী, অতিরঞ্জিত গল্প এইসব বলে অগ্রাহ্য করত। জ্যামিতির বিন্দু কল্পনা করে তার উপর এত বড় একটা অঙ্কশাস্ত্র গঠন হতে পারে, কিন্তু ভূতের অস্তিত্ব স্বীকার করে জগতের দুর্লভ এবং দুর্বোধ্য রহস্য মীমাংসা করতে তারা প্রস্তুত নয়। সেখানে তারা নানারূপ বৈজ্ঞানিক ব্যাখ্যা আবিষ্কার করে কথঞ্চিত আত্মপ্রসাদ লাভ করে। তাছাড়া স্নায়বিক বিকার এবং দৃষ্টিভ্রম, এই দুটোই জগতের 15.5 আনা ভূত এমনিই তাড়িয়ে দেয়। তাই আমি মনে করতাম, একবার একটা সুবিধে পেলে এদেরকে দেখিয়ে দেব যে ভূত আছে কি নেই। আমি প্রতি সপ্তাহান্তে না গিয়ে বেতন পাওয়ার পর মাসে একবার করে বাড়ি যেতাম। তাই মনে করলাম, আজ একবার ভৌতিক ব্যাপারটা দেখে আসাই যায়। উৎসাহ যে আমারও কম ছিল তা নয়, তবুও মনের ভাবটা মুখে খুব একটা ফুটিয়ে না তুলে খানিক গলা ঝেড়ে বললাম, আজ থাক, শনিবার রাত্রি, বারটা খুব একটা ভালো নয়। আমার আপত্তি শুনে সকলে একেবারে হো হো করে উচ্চকণ্ঠে হেসে উঠল। ঠাকুর দাদা এতদিন মরাভূতের গল্প করতেন, আজ জীবন্ত ভূতের কথায় ভয় পেয়েছেন? তা হবে না, আজ ঠাকুর দাদাকে নিয়ে যেতেই হবে। আমরা ভূতের ভাষা বুঝি না, আজ আপনাকে আমাদের ইন্টারপ্রেটার হতে হবে। আমার তো 16 আনা যাওয়ার ইচ্ছে ছিল, কিন্তু কিছুক্ষণের জন্য কেবল ছোকরাগুলোর সঙ্গে রঙ্গ করছিলাম। অবশেষে আমাদের যাওয়াই স্থির হলো। রান্নার ঠাকুরকে ডেকে সকাল সকাল খাবার দাবারের বন্দোবস্ত করতে বললাম, আর ওদিকে ছেলেরা ভূত ধরবার বন্দোবস্ত করতে লাগলো। সময়টা বর্ষাকাল, তাই সকলেই সঙ্গে করে ছাতা নিয়ে বের হলো। কারোর কাছে লাঠি ছিল না, কিন্তু দু একজন সাথে করে পাতলা স্টিক গোছের ডান্ডা নিয়েছিল। কিন্তু মনে হয় না এই সামান্য কিছু ভূত ধরবার পক্ষে আদর্শ উপকরণ। ডাক্তারির ছাত্ররা গোপনে গোপনে আবার ছুরিও সঙ্গে নিল। বোধহয় তারা মনে করেছিল ভূত বাধ্য শিষ্যের মতো তাদের সামনে হাত পা ছড়িয়ে শুয়ে পড়বে, আর তারা অবাধে ওনাদের অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে ছুরি চালিয়ে ভেতরের স্বরূপ আবিষ্কার করবে। একজন তো আবার তার সাধের অপেরা গ্লাসটাও সঙ্গে নিল। তারপর ভারী গম্ভীর মুখ করে আমাকে জিজ্ঞেস করল, ঠাকুর দাদা, ভূত ধরার জন্য কোনো যন্ত্র নেবেন না? যন্ত্র আমার সঙ্গে আছে। তাই নাকি, কী যন্ত্র? বিশ্বাস, একাগ্রতা আর ইচ্ছে শক্তি। ঠাকুর দাদার বুজরুকিটুকু খুব আছে। সাড়ে সাতটার ট্রেনে যাব বলেই সকলে বের হয়েছিলাম, কিন্তু হাওড়া স্টেশনে ঢোকা মাত্রই গাড়িটা ছেড়ে দিল। অগত্যা আমরা আবার 1 ঘন্টা অপেক্ষা করতে বাধ্য হলাম। আর এই 1 ঘন্টা কেবল ভূতের গল্প নিয়েই কথা চালাচালি হতে লাগলো। অতঃপরে যথাসময়ে গাড়ি ছাড়ল। সবাই গিয়ে গাড়ির 2nd ক্লাসে আশ্রয় নিলাম। আমরা দলে 7 জন ছিলাম। দেখি সেখানে আগে থেকে আরও 5-7 জন অফিসের বাবু বসে আছেন। বালি থেকে একটা একটা করে কমতে কমতে অবশেষে শ্রীরামপুরে 1 জন মাত্র অবশিষ্ট রইলেন। তাকে জিজ্ঞাসা করলাম, মশাই যাবেন কোথায়? চন্দননগর। আচ্ছা, সেই স্টেশনে ওই ভৌতিক ব্যাপারের কথা কিছু জানেন টানেন? না না,
নিজে বিশেষ কিছু জানি না, তবে নানা প্রকার গুজব শুনতে পাই এই আর কি। এই তো কাল না পরশু একখানা মালগাড়িকে দাঁড় করিয়েছিল। বুঝলাম তিনি এর বেশি আর কিছু জানেন না। আমরাও এই নিদ্রালু প্রৌঢ় কেরানিবাবুটিকে আর বেশি বিরক্ত করা যুক্তিসঙ্গত বলে মনে করলাম না। সাড়ে নটার পর আমরা চন্দননগরে উপস্থিত হলাম। সেই বাবুটি সহ ট্রেনের থার্ড ক্লাস কামরা থেকে আরও 10-12 জন অফিসের বাবু নেমে যেতেই গাড়ি প্রায় খালি হয়ে গেল। যেহেতু ট্রেনটা হুগলি পর্যন্ত যাবে, সেহেতু সেখানকার কেবল জনা 10-15 জন আরোহী গাড়িতে রয়ে গেলেন। আমরা যখন গাড়ি থেকে নামলাম তখন বৃষ্টি পড়ছিল। আমাদের সহযাত্রী কেরানিবাবুটির বাড়ি থেকে একজন খোট্টা ভৃত্য লণ্ঠন নিয়ে স্টেশনে উপস্থিত হয়েছিল। মনিবকে দেখে সে তাড়াতাড়ি তাঁর হাত থেকে কেরিয়ার ব্যাগ আর পুঁটুলিখানা সংগ্রহ করে আগে আগে পথ দেখিয়ে নেমে গেল। সকলে চলে গেলে আমরা টিকিটবাবুকে টিকিট দিয়ে প্ল্যাটফর্মে দাঁড়ালাম। তারপর ট্রেনটাও হুইসল দিয়ে স্টেশন ছেড়ে চলে গেল। আমরাও টিকিটবাবুর লণ্ঠনের আলোর সাহায্যে রেললাইন পার করে পূর্ব দিকের প্ল্যাটফর্মে উপস্থিত হলাম। মনে করলাম একবার স্টেশন মাস্টারের সঙ্গে দেখা করে আগেভাগে কিছু খোঁজ খবর নেওয়া দরকার। স্টেশন মাস্টার তার নিজের অফিসে বসেছিলেন। আমরা সবাই মিলে একসাথে তার ঘরে ঢোকার জন্য অনুমতি চাইতেই তিনি মুখ তুলে আমাদের দিকে তাকিয়ে বললেন, হ্যাঁ আসুন বসুন, বলুন কি দরকার। তাঁর ভদ্রতায় আমি যার পর নাই আপ্লুত হয়ে বললাম, বিশেষ কিছু দরকার নেই, আমরা কলকাতা থেকে ভূত ধরতে এসেছি। বটে, তা আপনাদের ইচ্ছাটা তো মন্দ নয় মশাই। এই দারুণ বর্ষায় কলকাতা থেকে ভূত দেখতে এসেছেন, কিন্তু আমার মনে হয় আজ হয়তো দেখতে পাবেন না। কালই দুজন সাহেব আর 10-12 জন মারোয়ারি ভদ্রলোক এসে ফিরে গেছেন, কাল ভূত দেখা দেয়নি। ব্যাপারটা কি সত্যি? কোন ব্যাপারটা? আলোটা না ভূতটা? ভূতটা? আলোটা সত্যি আমি দেখেছি এবং স্টেশন স্টাফের সকলেই দেখেছে, কিন্তু সেটা ভূত কি না সেটা নিয়ে আপনারা যেমনটা জানেন আমিও তেমনই জানি। তবে গল্পগুজব নানা প্রকার শুনতে পাই, যদিও সে সকল বাজে কথা। কথা বলতে বলতে তিনি প্ল্যাটফর্মে হেঁটে এসে উত্তর দিকে আঙুল নির্দেশ করে বললেন, ওই যে দেখতে পাচ্ছেন ভূত দেখুন। আমরাও তখন মাস্টারবাবুর সঙ্গে সঙ্গে বাইরে এসে দাঁড়ালাম। তাঁর কথা শোনা মাত্র সকলে মহা কৌতূহলী হয়ে উত্তরের ডিস্ট্যান্স সিগন্যালের দিকে চেয়ে দেখি লাইনের ধারে একটা বেশ উজ্জ্বল আলো জ্বলছে। ওপরের সিগন্যালের মাথায় নক্ষত্রের মতো দুটো আলো জ্বলছে। আমি জিজ্ঞেস করলাম, কোন আলোটা? নিচেরটা না ওপরেরটা? হ্যাঁ, ওপরে তো সিগন্যালের আলো, নিচের আলোটা আমরা জ্বালাইনি। প্রত্যেক দিন যেমন থাকে না তেমনই সারা রাতও থাকে না, হয়তো এখনই অদৃশ্য হতে পারে। ও, তা এখান থেকে ও আলো কত দূর? অনেকটা, প্রায় আধ মাইল হবে। কেন, আপনারা যাবেন নাকি? ইচ্ছে তো করছে। আপনি কি পাগল হয়েছেন? একে তো মুষলধারে বৃষ্টি পড়ছে, তাছাড়া লাইনে ভয়ানক সাপের ভয়। বর্ষাকালে প্রায় প্রতিদিনই গাড়ির চাকায় সাপ কাটা যায়। ভূতের হাতে পড়বার আগেই সাপের মুখে গিয়ে পড়বেন, নতুবা আপনি হয়তো ভিজতে ভিজতে অর্ধেক পথ যাবেন আর হয়তো তখনই আলোটা অদৃশ্য হয়ে গেল। ঠিক এমন সময় আমরা দেখতে পেলাম সেই নিচের আলোটা লাইনের ধার ছেড়ে লাইনের ঠিক মাঝখানে এসে দাঁড়ালো। আমার উৎসাহ কৌতূহল দুই বেড়ে গেল। ভালোই বুঝতে পারছিলাম যে স্টেশন মাস্টার মহাশয় ভদ্রতার খাতিরে আমাদেরকে এই বিপদসংকুল স্থানে যেতে দেবেন না, অথচ আমরা যাব বলেই কলকাতা থেকে এসেছি। বড় মুশকিলে পড়লাম। তিনি অনুমতি না দিলে আমরা লাইনের ধার দিয়ে যেতেও পারি না, সেটা সরাসরি বেআইনি কাজ হবে। আমার মনে পড়ল
যেখানে আলোটা দেখা যায় সেখানে একটা সাঁকো আছে। যদি স্টেশনের বাইরে দিয়ে ফরাসডাঙ্গার গড়ের ধারে ধারে সেই সাঁকোর কাছে যাওয়া যায়, তাহলে যেমন সাপের কামড়ের ভয় থাকে না, তেমনি একেবারে ওই সিগন্যালের কাছাকাছিও পৌঁছে যাওয়া যায়। কিন্তু সকলের সঙ্গে দল বেঁধে যাওয়াটা ঠিক হবে না, এমন সব রোমাঞ্চকর রহস্য একাকি দেখতে যাওয়ার আনন্দই আলাদা। তাছাড়া বলাও যায় না সেখানে গিয়ে যদি খারাপ কিছু ঘটে যায়। বিপদসংকুল স্থানে কেন এই সব ভদ্রবাড়ির ছেলেপিলেদের নিয়ে যাব? তাই মনে মনে একা যাওয়ার সংকল্পটাই বহাল রাখলাম, কিন্তু মুখে খানিক হতাশ ভাব এনে ছেলে ছোকরাগুলোকে বললাম, মাস্টারবাবু যা বলছেন তা কোনোটাই মন্দ কথা নয় বুঝলি। কাজ নেই আর ওখানে সাপের মুখে গিয়ে, এইখান থেকে যেটুকু ভূত পেয়েছি সেটুকু দেখেই ফিরে যাওয়া যাক। উপায়ান্তর না দেখে আমার প্রস্তাবে সকলেই একে একে সম্মত হলো। ডাক্তারি পড়ুয়ারাই সবার আগে সম্মত হলো। ভূতের ভয়ের চেয়ে জলে ভিজে সর্দিতে ভুগবার ভয় তাদের বেশি, সুতরাং ডাক্তারি নবিশীদের পরামর্শে সকলেই তাদের কথায় সায় দিল। অবশেষে সিদ্ধান্ত হলো যে জল ছাড়লে, জ্যোৎস্না উঠলে একজন খালাসি এবং দুটি লণ্ঠন ও লাঠি শোঁটা সঙ্গে নিয়ে সকলে ভূত ধরতে যাব। প্রথমেই বলেছি, আমার ইচ্ছে ছিল না যে এই যুবকেরা সর্পসংকুল স্থানে ভিজতে ভিজতে যাক। যদি কোনো দুর্ঘটনা ঘটে তাহলে আমাকেই দোষী হতে হবে, কেননা আমি দলপতি, সর্বাপেক্ষা বয়োজ্যেষ্ঠ। বাড়ি থেকে বের হওয়ার সময় এই সাপের কথাটা আমার মাথায় আসেনি। কলকাতায় বাস করে অন্ধকার রাত্রি আর সাপের কথা এক প্রকার প্রায় ভুলেই গিয়েছিলাম। স্টেশন মাস্টারের অনুগ্রহে আমরা সেকেন্ড ক্লাস বসবার ঘরে জায়গা পেলাম। স্টেশনের কাছাকাছি ফরাসিদের থানায় ঢং ঢং করে 10টা বাজল। সকলে বসে গল্প করতে লাগল। আমি চুপচাপ কাউকে কিছু না বলে প্ল্যাটফর্মে এসে দাঁড়ালাম। দেখলাম বৃষ্টিটা অনেকখানি ধরেই গেছে। পেছন থেকে বীরেন হঠাৎ বলল, ঠাকুরদাদা কোথায় যান? ওই স্বভাবের ডাকে সাড়া দিতে। আমার কথার অর্থ তারা বুঝল কি না জানি না, কিন্তু আর বিশেষ কিছু জিজ্ঞাসা করল না, যে যার মতো গল্পে মত্ত হয়ে পড়ল। আমি স্টেশনের বাইরে এসে গড়ের ধারে পড়লাম। গড়ের পথ ধরে অন্ধকারে শুক্লপক্ষের মেঘাবৃত রজনীর সামান্য আলোতে পথ দেখে সেই সাঁকোর উদ্দেশ্যে চললাম। যে স্থানে সাঁকোটা আছে সেই স্থানটাকে গোঘাটা বলে। খানিকটা গিয়ে গড়ের পথ ছেড়ে আবার রেলের দিকে পশ্চিম মুখে ফিরলাম। স্থানটা জনশূন্য, কাছে একটা শান বাঁধানো ঘাটওয়ালা পুকুর, একখানা ভাঙা চালের কুটিরও আছে। আমি সাঁকোর পাশ দিয়ে রেল লাইনের ওপরে উঠলাম। উঠেই সামনে উত্তর দিকে প্রায় 100 হাত দূরে সেই আলোটা দেখতে পেলাম। তেমনই উজ্জ্বল, তেমনই স্থির, ঠিক যেন রেলওয়ের লণ্ঠনের আলো। একবার পেছনে চেয়ে দেখলাম স্টেশনের প্ল্যাটফর্মে সারি সারি আলো জ্বলছে। আমি আমার সেই সামনের আলোর প্রতি দৃষ্টি রেখে এগোতে লাগলাম। মনে একটু একটু ভয় হলো, ভূতের ভয় নয়, ভয় হলো যদি কোনো কলের গাড়ির গার্ড আমায় এখন এইখানে দেখতে পায় তাহলে নির্ঘাত আমায় গ্রেপ্তার করতে পারে, মনে করতে পারে হয়তো আমি ভূত সেজে ভয় দেখাবার চেষ্টা করছি, অথবা আমার আগে যদি কোনো অস্ত্রধারী লোক ভূত মারতে এসে কাছে লুকিয়ে থাকে আর আমাকে দেখে ভূত মনে করে গুলি করে তাহলেও মহাবিপদ। যখন আলোটার কাছ থেকে আমি প্রায় 20 হাত দূরে দাঁড়িয়ে হঠাৎ দেখি আলোটা বামে আর ডানে নড়ছে, আমি স্থির হয়ে দাঁড়িয়ে পড়লাম। মনে হলো যদি ভূত না হয়ে
আলেয়া হয় তাহলে বিষাক্ত বায়ুতে আমার প্রাণটা গেলেও যেতে পারে। একবার ভাবনা হলো আর না এগিয়ে ফিরে যাওয়াই ভালো। আবার মনে হলো এতটা এসে ব্যাপারখানা কি সেটা না দেখে ভয়ে হাল ছেড়ে দেব, সেটাও তো যুক্তিসঙ্গত নয়। সত্যি বলতে কি, তখনও পর্যন্ত আমার মনে কিছুমাত্র ভূতের ভয় হয়নি। আমি আলোর দিকে স্থির দৃষ্টি রেখে ধীরে ধীরে এগোতে লাগলাম। বোধহয় আর 10-12 পা এগোলেই আলোটা স্পর্শ করে ফেলতে পারবো। এমন সময় আলোটা হঠাৎই অদৃশ্য হয়ে গেল, আর যে মুহূর্তে আলোটা অদৃশ্য হলো সেই মুহূর্তে কেন জানি না আমার সর্বাঙ্গ আচমকা কেঁপে উঠল। ঠিক সেই সময় স্পষ্ট শুনলাম সাহেব সুলভ গম্ভীর কণ্ঠে কেউ একজন বলল, গুড ইভিনিং বাবু। আমি মন্ত্রমুগ্ধের মতো স্থির হয়ে দাঁড়িয়ে রইলাম, কিন্তু কাউকে দেখতে পেলাম না। সাহস ভরে কথা বলতে গেলাম, কিন্তু দুটুকরো অস্ফুট ফ্যাসফ্যাসে স্বর ছাড়া গলা থেকে আর কোনো শব্দই বেরোলো না। ইতিউতি উঁকি দিয়েও আলো বা আলোকধারী কাউকে দেখতে পেলাম না। এমন সময় আমার মনে হলো আমার কাঁধে কেউ যেন আলতো করে একটা হাত রাখল। বৃষ্টি তখনও অল্প অল্প পড়ছে, ভাঙা ভাঙা আলোতে চারপাশটা কেমন যেন ঘোর ঘোর হয়ে আছে। কাঁধে থাকা আলগা অস্তিত্ব তখনও স্পষ্ট হয়ে আছে। সাহস করে পেছন ফিরে দেখি, এক মনুষ্য মূর্তি। সে মূর্তি যে কিরকম তা কেমন ভাবে বোঝা যায় সেটাই ভাবতে লাগলাম। মেঘাচ্ছন্ন চন্দ্রালোকে যেটুকু দেখতে পেলাম তাতে আমার মনে হলো লোকটা সাহেবের মতন পোশাক পরে আছে, কিন্তু হাতে তো কোনো লণ্ঠন দেখতে পাচ্ছি না। তার দিকে ঘুরে তাকাতেই সেই মূর্তি আমাকে ইঙ্গিত করে অনুসরণ করতে বলল। যাব কি যাব না সেটা ভাববার সময় বা শক্তি কোনোটাই পেলাম না। এমন সময় আবার মনে হলো কেউ যেন বলল, ফলো মি। কথাটা তার গলা থেকে বের হয়ে এসে আমার কানের মধ্যে দিয়ে মাথায় ঢুকলো, নাকি আমার কল্পনা প্রসূত মস্তিষ্কের মধ্যে অনুভব করলাম তা ঠিক বুঝতে পারলাম না। স্বপ্নশ্রুত শব্দের মতন আমি কিন্তু স্পষ্ট শুনলাম, ফলো মি। অগত্যা তাকে অনুসরণ করা ছাড়া আমার আর কোনো উপায় ছিল না। আমার নিজের সকল ইচ্ছা শক্তি যেন এক নিমেষে কোথায় উধাও হয়ে গেছে। তখন আমি দম দেওয়া পুতুলের মতো তার পেছন পেছন চলতে লাগলাম, আর সে আমার আগে আগে। কিন্তু আশ্চর্যের বিষয় হচ্ছে, অনেকক্ষণ স্থিরভাবে দেখার পর লক্ষ্য করলাম তার শরীরটা কেমন যেন ছন্দহীন গতিতে এগোচ্ছে। তিনি যে হাঁটছেন তা বোঝা যাচ্ছে না, যেন হাওয়ায় ভেসে ভেসে এগোচ্ছেন। বাইসাইকেলে এগিয়ে চলা ব্যক্তির শরীর যেমন সমানে চলে যায়, শরীরের অধ ঊর্ধ্ব আন্দোলিত হয় না, ঠিক তেমনভাবেই যেন সমানভাবে এগিয়ে যাচ্ছে লোকটি। আমার মনে হলো তার পা জোড়া যেন পৃথিবীর মাটি স্পর্শ করছে না। আমি প্রাণপণে দেখার চেষ্টা করলাম, কিন্তু অন্ধকারে কিছুই দেখতে পেলাম না। গোঘাটার সাঁকোর ওপর এসে সেই রেল লাইন ছেড়ে নিচে নামল, আর আমিও তাকে অনুসরণ করলাম।
রেলের তারের বেড়াও তাকে বাধা দিতে পারল না। সে বেড়া গোলে অথবা উল্লঙ্ঘন করেও গেল না। যেমন সমান যাচ্ছিল তেমনই সমান যেতে লাগলো। আমি তার প্রতি স্থির দৃষ্টি রেখে এগিয়ে যাচ্ছিলাম। তারপর তারের বেড়া টপকে আমিও তার পথ ধরেই এগিয়ে চললাম। অন্ধকার ঘরের মধ্যে ধুনোর ধোঁয়া যেমন দেখতে পাওয়া যায়, আমিও এই মূর্তি ঠিক সেই প্রকারই দেখতে পেলাম। একটু দৃষ্টি স্থির করে তার প্রতি চাইতেই মনে হল তার স্বচ্ছ শরীরের ভেতর দিয়ে ওপারের বৃক্ষাদি যেন দেখা যাচ্ছে। আবার সেই বৃক্ষাদি দেখবার চেষ্টা করলে তার শরীর চোখের সামনে অন্তরাল হয়ে দাঁড়ায়। ঠিক বুঝতে পারলাম না তার দেহটা স্বচ্ছ কি অস্বচ্ছ। ধুনুচির আগুনে ধুনোর ধোঁয়া যেমন কতকটা জ্যোতির্ময় দেখায়, তার শরীরও কিছুটা যেন সেই প্রকারই জ্যোতির্ময়। মনে হল খুব গাঢ়তম অন্ধকার হলেও হয়তো একে ঠিক এমনিভাবেই দেখতে পাওয়া যেত। তার অনুসরণে পথে আর একটু এগিয়ে এসেছি এমন সময় এক বিকট চিৎকার করে আমি প্রায় মূর্ছিত হয়ে পড়লাম। পরমুহূর্তে এই শব্দের কারণ বুঝতে পারলাম। একখানা ইঞ্জিন আসছে, এ তারই হুইসেল। গাড়ি আসতে দেখে সেই মূর্তি পেছনে ফিরে দাঁড়াল। ইঞ্জিনের আলোতে চকিতের ন্যায় তার মুখখানা দেখে নিলাম। সে মুখ যেন সাদা খড়ি দিয়ে তৈরি। মানুষের মুখ কি এত বিবর্ণ আর ফ্যাকাশে হতে পারে? গাড়ি চলে গেল, আমি তাকে আবার অনুসরণ করতে লাগলাম। অনুসরণ করতে করতে একসময় সেই বাঁধা ঘাটে এসে উপস্থিত হলাম। এবারে মূর্তিটা আমার দিকে ফিরে বেশ সুস্পষ্ট স্বরে বিশুদ্ধ বাংলা ভাষায় বলল, বসো হীরালাল। আমি তো অবাক, যদিও অবাক আগেই হয়েছিলাম, এক্ষণে বিস্ময়ে প্রায় অজ্ঞান হয়ে পড়েই যাচ্ছিলাম। যেন আমার নাম জানলো কী করে রে বাবা? ঘাটে একটা বসবার স্থান দেখিয়ে সে আমাকে আবার বলল, এইখানটায় বসো। এই বলে সে আমার কাঁধে হাত রেখে বসিয়ে দিল। তারপর বলল, তুমি খুবই সাহসী, আজ তার পুরস্কার পাবে। আমি মনে করলাম অন্ধকার রাত্রে পুকুর পাড়ে নির্জন স্থানে পুরস্কার দেবার কাল এবং স্থানটা ঠিক হয়েছে, আর পাত্রও মন্দ নয়। একজন জীবন্ত বাঙালি কেরানি আর একজন মৃত সাহেব ভূত। আমার চিন্তায় বাধা দিয়ে মূর্তিটা বলল, আজ তুমি পুরস্কার পাবে, যা জানতে এসেছ তা জানবে, আমি আমার পরিচয় দেব। এই সময় আমার মনে হল এ নির্ঘাত একজন বাঙালি, কেবল সাহেব ভূত সেজে সকলকে ভয় দেখায়, নচেত এমন বাংলা কথা বলতে পারবে কি করে? মনে এই প্রশ্ন উদিত হওয়া মাত্রই সে বলল, সাহেবের মুখে বাংলা শুনে আশ্চর্য হচ্ছে তো? আমাদের সময় অনেক সাহেব বেশ ভালো বাংলা জানত। আমার এক জ্ঞাতি ভাই ছিল, সে বাংলায় কবির দল করেছিল, তার নাম শুনোনি? হ্যাঁ, মানে ওই অ্যান্টনি ফিরিঙ্গির কবির দল ছিল শুনেছি, সেই কি? সেই অ্যান্টনি আমার ভাই হতো। আমার নাম গাস্তেভ। যখন এই রেল লাইন প্রথম খোলা হয় তখন আমি গার্ড ছিলাম। এমনই একটা জনরব শুনেছিলাম বটে। জনরব নয় হে, জনরব নয়, সব সত্যি কথা। অ্যান্টনি কবিয়ালের বাড়ি কোথায় ছিল জানো?
আগে না, এই চন্দননগরের দক্ষিণ গরুটিতে, সে স্থানটাও ফরাসিদের। আমার বাড়িও ওই গরুটিতেই ছিল। আমাদের বাড়ির কাছে একজন বাঙালি বাবু, কোথাকার যেন জমিদার, এসে বাস করেন। আমার সেই কবিয়াল ভাইয়ের সঙ্গে তার খুব আলাপ ছিল। তিনি আমাদের বাড়িতে বেড়াতে আসতেন, আমিও যেতাম তাদের বাড়িতে। আমরা তখন বাঙালিদের মতো কাপড় পরতে সংকুচিত বোধ করতাম না, কিন্তু এখন দেখতে পাই বাঙালিরাই বাঙালির পোশাক পরতে লজ্জিত হয়। গ্রীষ্মকালে আমরা বাড়িতে আমাদের সাহেবী পোশাক ছেড়ে তোমাদের মতোই বাঙালি কাপড় পরতাম। কোথাও যেতে হলে সাহেবী পোশাকই পরতাম। বাঙালি বাবু যে বাড়িতে উঠেছিলেন সেই বাড়িটা গঙ্গার ওপরে, এমনকি বর্ষাকালে তার নিচের ঘরে জলও ঢুকত। তা বাড়িটা যখন খালি হয়ে পড়েছিল এই বাবুরা ভাড়া নেয়নি। তখন যে আমি কতবার একাকী এই বাড়ির মধ্যে বেড়াতে যেতাম তারই অত্যা নেই। বাবুরা আসার পর আমি সে বাড়ির অন্তঃপুরে আর ঢুকিনি, কেবল একবারই গিয়েছিলাম। কিন্তু এখন মনে হয় না গেলেই ভালো হতো। একদিন জ্যৈষ্ঠ মাসের সন্ধ্যার সময় আমি গঙ্গার ধারে ঘুরে বেড়াচ্ছি, এমন সময় দেখলাম একটা নৌকো সেই বাবুদের বাড়ির দিকে আসছে। জ্যৈষ্ঠ মাসের দক্ষিণে বাতাসে শ্বেত পাল তুলে রাজহংসীর মতো নাচতে নাচতে সেই নৌকোখানা আসছে। যখন ঘাট থেকে আন্দাজ 50 হাত দূরে, তখন একটা দমকা বাতাসের জোরেই হোক অথবা মাস্তুলটা জীর্ণ ছিল বলেই হোক, সেটা হঠাৎ ভেঙে পড়ল, আর তৎক্ষণাৎ সেই নৌকোটাও উল্টে গেল। এই সময় বাবুদের ওপরের জানালা থেকে কে যেন সর্বনাশ হয়ে গেছে বলে চিৎকার করে উঠল। বোধহয় নৌকোয়ে যাদের আসবার কথা ছিল তাদের বাবুদের বাড়ির স্ত্রী লোকেরাই দূর থেকে দেখছিল। আমি তখন বাঙালি পোশাকে ছিলাম, মুহূর্ত মধ্যে গায়ের কুর্তিটা খুলে ফেলে তোমাদের মতো মাল কোঁচা মেরে জলে লাফিয়ে পড়লাম। আমি অবাক বিস্ময়ে হতবাক হয়ে গাস্তেব সাহেবের কথা গোগ্রাসে গিলছিলাম। কোনো রকমে জিজ্ঞাসা করলাম, তারপর? তারপর আর কি, নৌকাটা যেখানে ডুবেছিল বায়ুর বেগে সেখান থেকে অনেকটা কাছে এসে পড়লাম। নৌকোটা উপুর হয়ে বৃহৎ তিমি মাছের মতো ভাসছিল। আমি ডুব দিয়ে নৌকোর নিচে গেলাম আর হাত বাড়িয়ে কোনো রকমে ভেতরে প্রবেশ করলাম। এমন সময় আমার মাথায় সবলে মুষ্টির আঘাত লাগল। বুঝলাম আরোহীরা তখন নিজেদের প্রাণ বাঁচানোর জন্য ভেতরে ছটফট করছে। তৎক্ষণাৎ সেই মুষ্টিবদ্ধ হাতটা ধরে টেনে বের করে আনলাম আর নৌকার পাশ দিয়ে ভেসে উঠলাম। আসবার সময় তার শরীরটা কিসে যেন বাধা পড়ছিল, কিন্তু সবলে টেনে এনে সেই বাধা অতিক্রম করে এনেছিলাম। উঠে দেখি একজন মাঝি নৌকোর ওপরে চড়ে বসেছে, এদিক ওদিক আরো 3-4 জন ইতস্তত সাঁতার দিচ্ছে। আশ্রয়প্রাপ্ত দাঁড়িকে পাকড়ো বলে সেই অজ্ঞান লোকটিকে নৌকোর ওপরে তুলতে বলে আবার আমি ডুব দিলাম। আবারও সেই একই প্রকারে নৌকোর মধ্যে ঢুকে হাত বাড়ানো মাত্রই সিক্ত সুকোমল রেশমের মতো লম্বা চুলের গোছা আমার হাতে ঠেকল। আমি অমনি সেই কেশগুচ্ছ ধরে তাকে টেনে বাইরে নিয়ে এলাম। ততক্ষণে আমি অত্যন্ত অবসন্ন হয়ে পড়েছি। মগ্ন আরোহীর মুষ্টির আঘাতে
আমার মাথায়ও বিষম ব্যথা অনুভব করতে শুরু করলাম। ভেসে ওঠা মাত্রই একজন মাঝি আমাকে সাহায্য করার জন্য আমার কাছে আসলো। আমি তার সাহায্যে সেই কেশ উচ্চধারিণী রমণীকে নিয়ে নৌকোতে উঠলাম। মাঝি বলল, আগে ভেতরে তো আর কেউ ছিল না। নৌকো উল্টে পড়া থেকে ওই রমণীকে উদ্ধার করা পর্যন্ত বোধ হয় 3-4 মিনিট সময় লেগেছিল। কেননা যখন অর্ধ অচেতন পুরুষটিকে উদ্ধার করি তখন সে হাত পা ছুঁড়ছিল, পরে নৌকোর ওপরে উঠে পুরো অজ্ঞান হয়ে পড়ে। কিন্তু এই রমণীকে আমি অজ্ঞান অবস্থাতেই জল থেকে তুলেছিলাম। নৌকোখানা ভাসতে ভাসতে কূলের দিকে যেতে লাগল। এর মাঝে তীরে অনেক লোকজন জমে গেল। একখানা নৌকো আমাদের সাহায্যার্থে ছুটে আসলো। আমি তীরে উঠেই নিজেকে আর ধরে রাখতে পারলাম না, সম্পূর্ণরূপে অবচেতন হয়ে পড়লাম। যখন জ্ঞান হল তখন দেখি একটা অর্ধসজ্জিত ঘরের সুন্দর কোমল বিছানার ওপর আমি শুয়ে আছি। তবে আমার মাথায় ভয়ানক ব্যথা, বুকেও ব্যথা হচ্ছিল, ঠিক করে শ্বাস প্রশ্বাস নিতে পারছিলাম না। ঘরের এক পাশে একটা প্রদীপ জ্বলছিল, আমি কোথায় আছি কিছুই বুঝতে পারলাম না। দেখলাম আমার কাছে একজন সাহেব বসে আছেন, তাকে যেন আগে কোথাও দেখেছি কিন্তু কিছুতেই স্মরণ করতে পারলাম না। আমাকে চেয়ে থাকতে দেখে সেই সাহেবটি আমার মাথার কাছে বসে কোনো লোককে উদ্দেশ্য করে বললেন, থ্যাঙ্ক গড, লুক দ্য পেশেন্ট রিভাইভস, ইজ আউট অফ ডেঞ্জার। তার কথা শুনে বুঝলাম তিনি ফরাসি, ইংরেজ নন। অকস্মাৎ মনে পড়ল ইনি চন্দননগরের প্রখ্যাত নামজাদা চিকিৎসক ডক্টর মর্গান। আমি সসম্ভ্রমে বললাম, গুড ইভিনিং ডক্টর। গুড মর্নিং রাদার, বাট প্লিজ কিপ কোয়াইট, ইউ আর টু উইক টু টক। আমি তাও কাঁপা কাঁপা গলায় জিজ্ঞেস করলাম, ওয়ের এম আই, আমি কোথায়? অ্যামাংস্ট ইওর ফ্রেন্ডস, বাট কিপ ইওর কোয়াইট প্লিজ। এই বলে এক চামচ ওষুধ আমার মুখে দিলেন, বোধ হয় ওটা কোনো তীব্র সুরা ছিল। ওর প্রকোপে অনেকক্ষণ চুপ করে রইলাম। ক্রমেই বেশ বল সঞ্চার হতে লাগলো দেহে। শুনতে পেলাম অন্য একটি ঘরে কোনো একটা ঘড়িতে যেন ঢং ঢং করে 4টে বাজলো। একে একে আমার সমস্ত কথা মনে পড়ে গেল, নৌকামগ্ন, আরোহীদের উদ্ধার, সব পূর্বতন ঘটনা চোখের সামনে ভাসতে লাগলো আমার। আমি অত্যন্ত ব্যস্ত হয়ে ডাক্তারকে জিজ্ঞাসা করলাম, প্লিজ টেল মি ডক্টর, দে সেফ? তিনি সম্মতিসূচকভাবে মাথা নাড়লেন। ওহ, আমি নিশ্চিন্ত হলাম। ওই অর্ধ অচেতন ব্যক্তির হাতের মুঠির আঘাতে আমার মাথায় বেদনা হয়েছিল ঠিকই, তাছাড়া আমার আর কোনো অসুবিধে ছিল না। এবং বলাই বাহুল্য যে আমার চিকিৎসার ব্যয় আমি দিতে চাইলেও বাবুরা তা দিতে দিলেন না, তাঁরাই সমস্ত খরচ বহন করলেন। একটা সময় পর আমি ভালো হলাম, কিন্তু ডাক্তার সাহেব প্রত্যহই বাবুদের বাড়িতে আসতে লাগলেন। শুনলাম যে ব্যক্তিকে আমি প্রথমে উদ্ধার করেছিলাম তাঁর ঘাড়ে নাকি ভয়ানক আঘাত লেগেছিল, তাই এখনও তাঁর চিকিৎসা চলছে। এই ঘটনার পর থেকে আমি বাবুদের বাড়ি প্রায়ই যেতাম, পীড়িত ব্যক্তিদের খোঁজ খবর নিতাম,
যারা জলে ডুবে গিয়েছিল শুনলাম তারা নাকি বাবুর জামাই আর মেয়ে। বাবুর মেয়েটি দু তিন দিনে সেরে উঠলেও তার জামাইয়ের অবস্থা আশাপ্রদ নয়। ডাক্তার সাহেব বলেছিলেন যে সেই ঘাড়ের আঘাতের জন্যই সবিশেষ ভাবনা, সম্ভবত জলমগ্নের পরে ছটফট করতে করতে নৌকার কোনো সংকীর্ণ স্থানের ভেতরে গিয়ে পড়েছিলেন তিনি। পরে আমি যখন তাকে টেনে বের করি তখনই হয়তো ঘাড়টা মুচড়ে গিয়ে থাকবে। শুনে আমার ভয়ানক কষ্ট হলো। আমি প্রাণ রক্ষা করতে গিয়ে একটা প্রাণ নষ্ট করতে বসেছি। যদি অত তাড়াতাড়ি ঝাঁপিয়ে না পড়তাম তাহলে হয়তো এক দু মিনিট পরে অপরের সাহায্যে ডুবন্ত নৌকো থেকে তাকে ধীরে ধীরে বের করতে পারতাম। দু এক মিনিট জলের মধ্যে থাকলে আর যাই হোক প্রাণটা যেত না। যদিও আমি শুভ উদ্দেশ্যেই তার কাঁধে আঘাত করেছিলাম, তবু এইক্ষণে তার বিপরীত ফল হবার সম্ভাবনা দেখে আমার অতিশয় আত্মগ্লানি উপস্থিত হল। আমি কিছুতেই আমার মনকে প্রবোধ দিতে পারলাম না। ঘটনার 15 দিন পর সকালবেলায় বাবুদের বাড়িতে কান্নার রোলে গগন বিদীর্ণ হয়ে গেল। আমি উন্মাদের মতো তাদের বাড়িতে ছুটলাম। শ্লীলতা, ভদ্রতা, সামাজিকতা সমস্ত ভুলে আমি একেবারে তাদের অন্তঃপুরে গিয়ে উপস্থিত হলাম। আমার মনে হলো আমি ঘাড় মুচড়ে দিয়ে বাবুদের জামাইটিকে হত্যা করেছি। অন্তঃপুরে প্রবেশ করা মাত্র এমন সময় ও গড, কেন যে গিয়েছিলাম। গাস্তেব সাহেবকে নীরব হতে দেখে আমি জিজ্ঞেস করলাম, এমন সময় কি? এমন সময় বছর 18 এক অনিন্দ সুন্দরী যুবতী ঘরের ভেতর থেকে ছুটে এসে, কেন সাহেব আমাকে বাঁচালে, কেন 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 বলে আমার পায়ের কাছে মূর্ছিতা হয়ে লুটিয়ে পড়ল। তখন সেখানে কেউ ছিল না, কিন্তু মুহূর্তের মধ্যে পরিচারিকারা এসে তাকে নিয়ে গেল। সেই একদিন সকালে আমি তাকে দেখেছিলাম, সেই একদিনের এক মুহূর্ত, এক অনন্ত যুগ যেন। সেই অশ্রুশূন্য নয়নের উন্মাদ দৃষ্টি, আলুথালু বেশ, লম্বা মুক্ত কেশরাশি, তত সৌন্দর্য বুঝি হাস্যময়ীতেও থাকে না। আমি উন্মত্তের ন্যায় ছুটে গিয়ে তাদের বাড়ি থেকে বের হয়ে আসলাম। সেই দিনই গরুটি ত্যাগ করে কলকাতায় চলে এলাম। সেই ঘটনার 8-10 বছর পর রেল খুলল। আমার বাবার একজন বন্ধু হাওড়া স্টেশনে আমার জন্য একটা চাকরি জোগাড় করে দিলেন। আমি চাকরি করতে লাগলাম, কিন্তু সেই উন্মাদ দৃষ্টি, সেই অচঞ্চল নীল নয়ন এক মুহূর্তের জন্য ভুলতে পারলাম না। সেই সময় তোমাদের একজন হিন্দু সেন্ট হিন্দু বিধবা বিবাহের জন্য খুব আন্দোলন করছিলেন। আমরা তাকে সেন্ট বলি না, আমরা তাকে পণ্ডিত বলি, মহাত্মা বলি। এখন বলো না, কিছুকাল পরে বলবে। পরের চোখের জল দেখলে যার চোখে অশ্রু দেখা যায় তিনি সেন্ট। তোমাদের আরেকজন সেন্ট এই প্রকার হিন্দু বিধবাদের চিতার আগুনের মুখ থেকে রক্ষা করেছিলেন। যাকে সে কথা, আমি যখন শুনলাম যে হিন্দু বিধবার বিবাহ হতে পারে, এ কথা হিন্দু সমাজে গ্রাহ্য হয়েছে, তখন একেবারে আনন্দে অধীর হয়ে গেলাম। সেই বাবুকে এই শুভ সংবাদ দেওয়ার জন্য আর একবার গরুটির দিকে ছুটলাম। ইচ্ছে তাকে গিয়ে বলবো, কন্যার বিয়ে দাও, তোমাদের সমাজ, তোমাদের ধর্মপুস্তক এইসবের অনুমতি দিয়েছে।
মনে হলো আমি যাকে বিধবা করেছি যদি তাকে আবার সধবা হওয়ার কোনো উপায় দেখিয়ে দিতে পারি তাহলে আমার আত্মক্লানির সহস্রাংশের একাংশও কমতে পারে। কিন্তু হায়, গিয়ে যা শুনলাম তাতে বুক ভেঙে গেল, জগৎ শূন্য দেখলাম। কি মানে গিয়ে কি শুনলেন? কে আর শুনব, শুনলাম স্বামীর মৃত্যুর 3 মাস পরে হতভাগিনী হিন্দু বিধবা স্বামীর নিকটে যাবার জন্য মধ্যরাত্রে ছাদের ওপর থেকে ভাদ্রের ভরা গাঙে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছে। এরপর আর কি বলবো, চিরদিনের জন্য গরুটি ত্যাগ করলাম, কিন্তু সে তো আমাকে ত্যাগ করল না। সেই দিনই সন্ধ্যের পর বৈদ্যবাটি স্টেশনে দাঁড়িয়ে আছি, কাছে আর কেউ নেই। এমন সময় অদূরবর্তী জঙ্গল থেকে সে ছুটে এসে আমার পায়ে লুটিয়ে পড়ে বলল, সাহেব কেন আমাকে বাঁচালে, কেন কেন কেন? আমি তখন উন্মত্তের মতো হয়ে গেলাম। দিনের বেলা বেশ কাজকর্ম করি, কোনো রকম গোলযোগ হয় না, কিন্তু রাত্রে যখন তখন সেই বিধবা এসে আমার পায়ে লুটিয়ে পড়তো আর বলতো, কেন সাহেব আমাকে বাঁচালে? অন্যমনস্ক হওয়ার জন্য আমি আমার কাজে খুব করে মনোনিবেশ করলাম, তার ফলে চাকরিতে উন্নতি হলো, কিন্তু মনে শান্তি পেলাম না। আমি গার্ড হলাম, বিয়ে থা করিনি, করতে ইচ্ছেও হয়নি। যখনই কোনো স্ত্রী লোকের বিষয়ে চিন্তা করতাম তখনই সেই আলু থালু ধুলি ধূসরিত কৃষ্ণ চিক্কণ কেশ বেষ্টিত একখানি সুগৌর মুখ অশ্রুশূন্য নয়নে অতি দীনভাবে আমার পানে চেয়ে থাকত, আর তখনই আমার প্রাণটা হু হু করে জ্বলে উঠত। আমি যা বেতন পেতাম তার অতি অল্পমাত্র নিজের জন্য রেখে বাকি অনেকাংশই কলকাতায় সেই সেন্টের কাছে পাঠাতাম। শুনেছি তিনি বিধবা বিবাহের জন্য নিজে অনেক অর্থ ব্যয় করছিলেন, তাই আমিও তার কাছে টাকা পাঠাতাম। যদিও তিনি কিছুই জানতে পারতেন না যে টাকাটা কে পাঠাচ্ছে, কিন্তু এত করেও সেই হতভাগিনী আমাকে ছাড়ল না। রাত্রে তার কথা মনে পড়লেই দেখতে পেতাম কে যেন আমার পায়ের কাছে লুটিয়ে পড়ে আবারও কেঁদে কেঁদে বলছে, সাহেব কেন কেন কেন? একদিন সন্ধ্যের সময় আমি আমার ডিউটিতে ছিলাম, একখানা গাড়ির গার্ড হয়ে বর্ধমানে যাচ্ছিলাম। চন্দননগর থেকে গাড়ি ছাড়ল, আমি আমার কামরার পাদানের ওপর দাঁড়িয়ে হাতের লণ্ঠন দোলাতে দোলাতে ইঞ্জিনের জমাদারকে ইঙ্গিত করছিলাম। এইভাবে আলো নাড়াতে নাড়াতে কেমন যেন আত্মবিস্মৃত, কেমন যেন বিভোর হয়ে পড়লাম। নিবিড় অন্ধকার রাত্রি, ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অন্ধকার আকাশের কোলে সকল গাছপালা যেন হারিয়ে গিয়েছে। হঠাৎ আমার মনে হল, ঠিক 1 বছর আগে এমনই ভাদ্র মাসের বর্ষার রাত্রে সেই হতভাগিনী বিধবা ছাদ থেকে গঙ্গার জলে ঝাঁপিয়ে পড়েছিল। ঘটনাটা স্মরণ হওয়া মাত্র আমি চমকে উঠলাম। তখন গাড়িখানা ওই ডিস্ট্যান্স সিগন্যালের কাছাকাছি এসেছে কেবলমাত্র। অকস্মাৎ দেখলাম সেই এই গাঢ় অন্ধকার ভেদ করে ছুটে এসে আমার পায়ে লুটিয়ে পড়ল। অন্ধকারে স্পষ্ট দেখলাম হতভাগিনী তার নীল অচঞ্চল অশ্রুশূন্য নয়ন আমার দিকে ফেরালো। স্পষ্ট শুনলাম সে আর্তনাদ করে বলে উঠল, সাহেব
কেন আমাকে বাঁচালে? আমি আতঙ্কিত হয়ে ত্রস্ত পদে যেই একটু পিছুতে যাব, অমনি আমার পা পাদান থেকে সরে গেল। আমি লণ্ঠন দোলাতে দোলাতে রেলে পড়ে গেলাম। আর তারপর সেই থেকে আমি এইখানেই দাঁড়িয়ে আলো দেখাচ্ছি। আমার কর্তব্য আমি ভুলিনি, কিন্তু সেই ঘটনা কখন হয়েছে তা আমি জানি না। হয়তো লক্ষ বছর, লক্ষ যুগ, আবার হয়তো এই মুহূর্তেই। এখন আমি সময়ের পরিমাণ বুঝতে পারি না। আগে যাকে অতীত বা ভবিষ্যৎ বলতাম, এখন আর তা নেই। এখন কেবল সেই দৃষ্টি, কেবল সেই শব্দ, সেই উন্মাদকারী, সেই হৃদয় বিদারী শব্দ। সাহেব, কেন আমাকে বাঁচালে? বলতে বলতে সাহেবের ছায়া মূর্তি সরে গেল। আমি কিছু বলবো মনে করছি, এমন সময় শুনলাম, গুড নাইট বাবু। আমি অভিভূত হয়ে রইলাম। একটু পরে আবার যেন অনেক দূর থেকে অতি মৃদু স্বরে কে বলল, গুড নাইট। আমার চলৎ শক্তি, স্পন্দন শক্তি কিছুই আর নেই। আমি যেন কেমন অবশ, অসহায়, আত্মহারা, বিহ্বল হয়ে রইলাম। কতক্ষণ পর জানি না কার শীতল স্পর্শে আমার চেতনা হলো। আমি সচকিতে বলে উঠলাম, গুড নাইট মিস্টার গুস্তেভ। এই বলে সচকিত হয়ে ফিরে তাকাতেই দেখি একটা শেয়াল ছুটে পালালো। বোধহয় আমাকে মৃত মনে করে উদরপূর্তির আশায় এসেছিল। তারই শীতল নাসাগ্র স্পর্শে আমি জেগে উঠেছিলাম। খানিক পরে উঠে বসলাম। পূর্বদিক ফর্সা হয়েছে দেখে পুকুরের জলে মুখ ধুয়ে ধীরে ধীরে স্টেশনে গেলাম। এর মধ্যে একটাই ব্যাপার ভালো হয়েছে, তা হলো বৃষ্টি হয়নি। নচেত হয়তো বৃষ্টিতে সেই অনাবৃত ঘাটে বসে ভিজতাম। স্টেশনে গিয়ে দেখি মেসের বাবুরা কেউ নেই। টিকিট বাবু বললেন প্রথমে তারা আমাকে না দেখতে পেয়ে ভেবেছিল আমি ভূত ধরতে গিয়েছি, কিন্তু যখন দেখল ভূত আলো নিভিয়ে দিয়েছে, তখন তারা সিদ্ধান্ত করে যে সম্ভবত আমি রাত্রে চন্দননগরের কোনো আত্মীয়ের বাড়ি চলে গিয়েছি। সুতরাং অন্ধকার রাত্রে অজ্ঞাত স্থানে তারা আমার অনুসন্ধান করা যুক্তিসঙ্গত বিবেচনা করেনি। বিশেষত বিদেশির পক্ষে চন্দননগরের তুরুম বড় ভয়ানক, সেই জন্য তারা আর কোথাও না গিয়ে ওয়েটিং রুমে নিদ্রাদেবীর সেবা করছে। অতঃপরে সেখানে গিয়ে তাদের ঘুম ভাঙিয়ে সকালের ট্রেনে বাড়ি ফিরলাম আমরা। এতক্ষণ আপনি শুনছিলেন যোগেন্দ্র কুমার চট্টোপাধ্যায়ের কাহিনী গার্ড ভূত, স্টেশন মাস্টারের চরিত্রে দীপক, প্রভাস জনৈক এবং মাঝির ভূমিকায় অপূর্ব, যুবতীর চরিত্রে মধুরা, গল্পপাঠে এবং অন্যান্য ভূমিকায় সায়ন, নাট্যরূপ দান নার্গিস, পোস্টার অ্যান্ড পাবলিসিটি ডিজাইন ডিভাইন কমেডি, সম্পাদনা এবং ধ্বনি পরিকল্পনা শুভজিৎ, পরিচালনায় সায়ন। আগামী সপ্তাহে আরও একটি নতুন গল্প নিয়ে ফিরে আসবো আমরা। শুনতে থাকুন রেডিও মেলন 90.4 FM।